ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ইনভেস্টর চ্যানেলের পক্ষ থেকে। আমি মোস্তাফিজুর রহমান। ভিউয়ার্স, আমরা যে ভিডিওগুলো নিয়ে আসি এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের বিষয় হচ্ছে ভাগ্যকে দোষ দেয় কারা। প্রথম অবস্থায় আসলে বলতে হয় যে ভাগ্য কত প্রকার এটা আমাদের জানার দরকার। ভাগ্য সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সৌভাগ্য আর একটা হচ্ছে দুর্ভাগ্য। সৌভাগ্য কি? সৌভাগ্য হচ্ছে আমরা পরিশ্রম ছাড়া যখন অতি মূল্যবান বা কোনো বস্তুকে বা কোনো কিছু পেয়ে থাকি, সেটাই হচ্ছে সৌভাগ্য। আর এই সৌভাগ্য আসে কীভাবে? সৌভাগ্য বিভিন্ন কারণে আপনার কাছে আসতে পারে। এটা আসতে পারে আপনার সুকর্মের কারণে, আপনার বিশেষ কোনো গুণের কারণে, আপনার সঠিক পরিকল্পনার কারণে, আপনার সঠিক সিদ্ধান্তের কারণে, আপনার সঠিক কর্মের মাধ্যমে। এছাড়া এটা এমনিতেই আসতে পারে। এবার আসি দুর্ভাগ্যের কথা। এই দুর্ভাগ্য আসলে আমাদের ভাগ্য আমাদের কাছে যখন আসে, আমরা এটা কেউই চাই না, কারণ দুর্ভাগ্য মানুষের জীবনে অনেক বিপদ নিয়ে আসে। তো এই দুর্ভাগ্য সাধারণত কী জিনিস সেটা আমরা একটু জানি। দুর্ভাগ্য হচ্ছে কঠোর পরিশ্রম করার পরেও যখন কোনো কিছু প্রাপ্তি হয় না, সেটাই কিন্তু দুর্ভাগ্য। এই দুর্ভাগ্য মানুষের জীবনে আসে বেশ কিছু কারণে, যেমন কুকর্ম, ভুল পরিকল্পনা, ভুল সিদ্ধান্ত, ভুল কাজ। এছাড়া এটা এমনিতেই আসতে পারে। তো আশা করছি বুঝতে পারছেন যে সৌভাগ্য হচ্ছে ভালো জিনিস আর দুর্ভাগ্য হচ্ছে খারাপ জিনিস, কিন্তু এগুলোকে পরিবর্তন করা যায়। মানুষের জীবনের সৌভাগ্যটাও দুর্ভাগ্যে পরিণত হতে পারে। ধরুন আপনি দেখতে অনেক সুন্দর, একটি বড় পরিবারে আপনার বিয়ে হয়েছে, সেখানে আপনার সম্পর্ক হয়েছে, কিন্তু আপনি কাজ করতে অনীহা বোধ করেন, এছাড়া আপনার আচার আচরণ খুবই খারাপ। তাহলে ভাবুন তো কীভাবে করে আপনি সেই বাড়িতে টিকবেন? আপনার এটা সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে বেশি সময় নেবে না। ঠিক তেমনি আপনার যদি দুর্ভাগ্য থাকে, এই দুর্ভাগ্যকে সৌভাগ্যে আপনার সৌভাগ্যে পরিণত করতে বেশি সময় লাগবে না। আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করার জন্য আপনার পরিশ্রম, আপনার আচার আচরণ, আপনার ভালো কর্ম, আপনার সঠিক সিদ্ধান্ত, সঠিক কাজ, এটাই যথেষ্ট। আশা করছি দুর্ভাগ্যকে কীভাবে পরিবর্তন করতে পারবেন সেটা আপনি বুঝে গেছেন। যেই মানুষগুলো ভাগ্যকে দোষ দেয় তারা সাধারণত যে কাজটি করে, তারা তাদের পরিবার, পরিবেশ, তাদের যে পারিপার্শ্বিক অবস্থা, তাদের পরিস্থিতি, এই সব বিষয়গুলোকে সারা জীবন দোষ দিতে থাকে, এবং এই দোষ দিতে দিতে তারা আর কখনো তাদের কাজগুলো করতে পারে না। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। ঘুরে দাঁড়ান, আজ থেকে দোষারোপ করা বন্ধ করুন। শুরু করুন আপনার কাজ, আপনার সফলতা, আপনার জীবনের মান উন্নত হতে বাধ্য। ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে জানিয়ে দিন আরও অন্যকে। এই বাংলাদেশকে পরিবর্তন করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, আমাদের চ্যানেল চেষ্টা করে যাচ্ছে। ভিউয়ার্স, আপনার একটি শেয়ার আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে পারে, এছাড়াও অন্যের মনে উদ্দীপনা জাগাতে পারে। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।